রব, আমার বেগুনা আব্বা জানি না আজ কোথায় আছে, কোন জুলুম বাজের হাতে তুমি আমাকে। এগুলো হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম ভাইয়ের পৈতৃক ঘর, পৈতৃক বাড়ি কোনটা? আগে তো ছিল আমাদের আমির ইন্দ্রিয়া, ব্যাঙ্গে নিয়ে যাওয়ার পরে থেকে আমরা এখানে এসে বাড়ি করছি। আচ্ছা, কত সালে করছেন এখানে? এখানে বাড়ি। ওয়াসিম ভাইয়েরা ভাই বোন কয়জন? ছয় ভাই তিন বোন। আপনি সম্পর্কে কি হন? ভাতিজা। ভাতিজা হন, তাহলে তো আপনি অনেক কিছু না। মোজাম্মেল হক, এটা হচ্ছে নায়ক ওয়াসিমের বাবা। এরপর মেজবা আহমেদ ওয়াসিম, অর্থাৎ মেজবা আহমেদ হচ্ছে ওনার আসল নাম, ডাক নাম হচ্ছে ওয়াসিম, এটা হচ্ছে নায়ক ওয়াসিম। আমি এখন দাঁড়িয়ে আছি মতলবের ফরাজিয়া কান্দি দেওয়ান বাড়িতে। এখানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্রের অর্থাৎ আশির দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম ভাইয়ের পৈতৃক বাড়ি এখানে। আজকে এই বাড়িটি ঘুরি ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, ভিউয়ার্স আমার সাথে থাকুন। আমি এখন জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম ভাইয়ার পৈতৃক বাড়িতে আছি, তবে এক্স্যাক্টলি ওনার ঘর কোনটা সেটা আমি জানি না। এখানে একজন লোকাল আঙ্কেলের সাথে কথা বলবো, ওনাকে জিজ্ঞেস করবো এবং শিওর হয়ে নেবো ওয়াসিম ভাইয়ার পৈতৃক ঘর কোনটা। আসসালামু আলাইকুম। আঙ্কেল আপনার নাম? কামরুজ্জামান। আঙ্কেল হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম ভাইয়ের পৈতৃক ঘর, পৈতৃক বাড়ি কোনটা? আগে তো ছিল আমাদের আমির ইন্দ্রিয়া, ব্যাঙ্গে নিয়ে যাওয়ার পরে থেকে আমরা এখানে এসে বাড়ি করছি। আচ্ছা, কত সালে করছেন এখানে? এখানে বাড়ি করছি আমরা ওই 86 সালে। সেই হিসাবে তো এটা এখন পৈতৃক বাড়ি, বাড়ি তার অনেক 86 সাল হলো, অনেক সময় অনেকদিন। ও, এটা পুরো মেঘনাতে ভেঙে গেছে প্রথম এটা? আচ্ছা, আজ আমি আপনার সাথে পরে আরো কথা বলবো। এখন বর্তমানে যে বাড়িটা আছে এটা একটু ভিউ দর্শকদেরকে দিব। দেখুন ভিউয়ার্স, এই যে ঘর দেখছেন, এই ঘরটা আঙ্কেল কে করছে? ওনারই এক ভাতিজা, আমার আমার ভাই। আচ্ছা আচ্ছা, ও ভাই আসলে কি এখানে থাকতেন? দেখুন এখানে এটা নতুন করে হচ্ছে ঘরের কাজ, ওনার এক ভাতিজা করতেছে। আর এই পাশে যে ঘরগুলো দেখছেন এগুলো ওয়াসিম ভাইয়ের আত্মীয়, মানে ফার্স্ট ব্লাডদের আঙ্কেলেরও এবং চাচা। হ্যাঁ, তো এখানে উনি মূলত যে সময় আসতেন এখানেই থাকতেন। আর যেটা আঙ্কেল বলছিল যে ওনাদের মেন পৈতৃক ভিটাটা মেঘনাতে মানে বিলীন হওয়ার পরে 1986 সালে ওনারা এখানে নতুন করে ঘর করেন, বাড়ি করেন। সেই হিসাবে এখন এটাই হচ্ছে ওনাদের পৈতৃক বাড়ি। তাকে পর থেকে ফিরিয়ে আন। সন্তান হয়ে পিতাকে কি করে শাসন করবো মা? তুমি আল্লাহকে ডাকো। যে এই বাড়িটার ভিতরে যেতগুলো ঘর দেখছেন এগুলো সবগুলো হচ্ছে ওয়াসিম ভাইয়ের ভাতিজাদের অর্থাৎ চাস্ত ভাইয়ের ছেলেদের ঘর, বংশধররা আছে। এবং উনি যখন জীবিত ছিলেন, ভাইয়া যখন ঢাকা থেকে আসতেন তখন এই ঘরটাতে থাকতেন বেশিরভাগ সময়। আর যে আঙ্কেলটা ইন্টারভিউ দিল উনি হচ্ছেন ওয়াসিম ভাইয়ের আপন ভাতিজা অর্থাৎ স্বাস্থ্য ভাইয়ের ছেলে। আর এই যে ঘরটা করতেছে এটাও করতেছে ওয়াসিম ভাইয়ের আরেক ভাতিজা, স্বাস্থ্য ভাইয়ের ছেলে। দেখুন
ওনার কিছু ইনফরমেশন জানার ছিল আপনার থেকে। ফার্স্ট অফ অল হচ্ছে ওয়াসিম ভাইরা ভাই বোন কয়জন? ছয় ভাই তিন বোন। আপনি সম্পর্কে কি হন? ভাতিজা হন, তাহলে তো আপনি অনেক কিছু ওনার সম্বন্ধে জানেন। ওনার সম্বন্ধে দু চারটা কথা বলুন। জি, উনি তো একজন ভালো একজন বডি বিল্ডার ছিল একটা সময়। জি, বডি বিল্ডার থাকা অবস্থায় আমার দাদা তখন দারোগা ছিল। আচ্ছা, মমিন সিং এর ওনার বাবা দারোগা ছিলেন? দারোগা ছিল তখন, পাকিস্তানের দারোগার খুব ইয়া ছিল, খুব সম্মান ছিল। হ্যাঁ, তো এই হিসাবে উনি বডি বিল্ডার হিসাবে তখন নায়ক হয়ে উনি প্রথম চান্স পান। হ্যাঁ, যাওয়াতে উনি তো ঠিক আছে, আমাদের ফ্যামিলিতে আবার নামাজি ছিল বেশি খুব একটা। আচ্ছা, একটু রক্ষণশীল মুসলিম রক্ষণশীল ছিল, একটু ইয়া দাদা একটু পছন্দ করেন না জিনিসটা, না রাগ ছিল। আচ্ছা, একটা সমাজে তার মারা গেল, মারা যাবার উনি বাচ্চা দুই মেয়েকে নিয়ে সংসার করে আসবো আর বেশি। ওয়াইফ কত সালে মারা গেছিল? মারা গেছে তো প্রায় 98 দিকে। আচ্ছা, অনুমানিক 98 দিকে। আচ্ছা, মারা যাওয়ার পর উনি আর বেশি করে নেই, ওনার মেয়ে আর কি নেই, বাড়ি থেকে ভাই কখন আসছিল? শেষ কবে আসছিল? শেষ উনি মৃত্যুর এক বছর আগে আসছিল। আচ্ছা, আসলে কোথায় থাকতেন? কোন ঘরটাতে থাকতেন? এই ঘরে থাকতেন না? আচ্ছা, এই ঘরটা মূলত কার? আরেক আমার চাচা, মানে ওনার আরেক ভাতিজার। আরেক ভাতিজার? আচ্ছা, মানে ভাইয়ের ছেলে? দাদারা চার ভাই ছিল। আচ্ছা, মানে ওয়াসিম ভাইদের বাবারা চার ভাই ছিল? চার ভাই ছিল। আচ্ছা, চার ভাই হিসাবে ধরো আমি একটা একটা হিসাবে তিন ভাই। এখন তিন ভাইয়ের ঘর আছে, তিন ভাইয়ের আওলাদের, ভাইরা তো আর বেঁচে নেই, মানে মারা গেছে সবাই। ওয়াসিম ভাইয়ের আব্বু তো মারা গেছে, ওনাদের বনানী কবরস্থানে। আর ভাইয়া ওনার নাম ছিল মেজবাউদ্দিন গ্রাম ওয়াসিম না? হ্যাঁ, মেজবাউদ্দিন, জানি আসল নাম মেজবাউদ্দিন। হ্যাঁ, ভাইয়া মানুষ হিসাবে কিরকম ছিলেন? এলাকার মানুষজন এলাকায় তো আপনি উনি পাঁচতলা নামাজ পড়তো এবং কি সবাই নামাজি বলতো, ধার্মিক ছিলেন? ধার্মিক ছিল একটু। আচ্ছা, আমাদের ফ্যামিলিটি ধার্মিক। জি জি, অবশ্যই সবাই ধার্মিক, এই জন্য তো আমরা ওইটাকে এরা সবাই পছন্দ করি। তারপর সময় যাই হোক, টাকা তো মেনে নিচ্ছে আপনার, মেনে নিয়ে। বুঝতে পারছি। আর এলাকার লোকজনের সাথে আসলে আপনাদের তো রিলেটিভ, আপনার সাথে উনি মিশতো? এলাকার লোকজনের সাথে মিশতো? অবশ্যই অবশ্যই, সবার সাথে মিশে এবং আসলে সালাম আদা, মানে কি আগে সালাম দিত সবার আগে। আচ্ছা আচ্ছা, সবাইকে নিচ থেকে সালাম দিয়ে। হ্যাঁ, একটা আগে ছিল যে উনি আগে থেকে সালাম দিত। মাশাআল্লাহ, এটাই তো হওয়া উচিত সবসময়। আর ওনার এখন কি আছে, মানে বেঁচে কি আছে? ছেলে কি আসে কখনো এখানে? আসছিল না, এখানে মারা পড়া আসছে। ছেলে কি করে? ছেলে দেখা পাবো আমেরিকাতে এখন, ও বাইরে থাকে, এই জন্য আসা হয় না। ওয়াসিম ভাইদের আপন ভাই বোন কয়জন? ছয়জন ছিল, ছয়জন মারা গেছে, চারজন আছে এখন। হ্যাঁ, দুইজন মারা গেছে আর চারজন আছে। ওরা কি করে? ব্যবসা করে, মানে সবাই স্বয়ং সম্পূর্ণ আছে, ডাকাতে সেটেল থাকে। আচ্ছা, তবে আমাদের ফ্যামিলিটা প্রিয়া, কিন্তু এটা বোঝেনি তো, ধার্মিক ফ্যামিলি, ধার্মিক ফ্যামিলি এবং শিক্ষিত ফ্যামিলি ছিল। উনিও আল্লাহ কাছে আমরা দোয়া করি, আমরা সবাই দোয়া করবেন যে উনি মারা গেছে, মারা গেছে তো আপনারা সবাই দোয়া করবেন যে ওনার জন্য আল্লাহ ব্যস্ত আছে। আমরা সবাই দোয়া করি এবং আমি ধার্মিক ছিল, এটা তো আমাদের অস্বীকার করা কিছু না, নামাজ উনি অনেকগুলো ইনফরমেশন দিয়ে হেল্প করছেন এবং যে ইনফরমেশন গুলো আমার মাধ্যমে দর্শকরা জানলো। আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যদি কোনোদিন তোমার নোংরা দৃষ্টি কোনো মেয়ের উপর পড়ে, তার আগে ওই হাত একবার দেখে নিও। আমি এখন জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম ভাইয়ের সংক্ষিপ্ত জীবনী বলবো। ওয়াসিম ভাইয়ের পুরো নাম হচ্ছে মেজবাউদ্দিন আহমেদ। তিনি 1947 সালের 23 মার্চ জন্মগ্রহণ করেন। জুলুমবাজের হাতে তুমি আমাকে তৌফিক দাও মালিক, আমি যেন আমার আব্বাকে খুঁজে পাই। ওয়াসিম ভাইয়ের পড়াশোনা, তিনি ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলেজে ছাত্র অবস্থায় তিনি বডি বিল্ডার হিসেবে নাম করেছিলেন। 1967 সালে তিনি বডি বিল্ডিং এর জন্য ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করে। তোমাদের খাবারটা খেয়ে ফেলেছি বলে আমি দুঃখিত, বিপদে পড়ে কতদিন খেতে পাইনি। তোকে আমি কামরানের সাথে দেখেছি। এর চলচ্চিত্র আসার গল্প। ওয়াসিম ভাই 1972 সালে এস এম শফি পরিচালিত ছন্দ হারিয়ে গেল চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবে চলচ্চিত্রে আগমন করেন। এতে ছোট একটি চরিত্র তিনি অভিনয় করেন। 1973 সালে মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রে
তিনি প্রথম নায়ক হিসাবে আত্মপ্রকাশ। এরপর ১৯৭৬ সালে সফির দ্য রেন চলচ্চিত্রটি তাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়। বাংলা ও উর্দু দুই ভাষায় নির্মিত এই চলচ্চিত্রটি পৃথিবীর ৪৬টি দেশে মুক্তি পেয়েছিল। ছবিতে ওয়াসিমের নায়িকা ছিলেন অলিভিয়া। পরবর্তী সময়ে ওয়াসিম অলিভিয়া জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন, তার মধ্যে বাহাদুর, লুটেরা, লাল মেম সাহেব ও বেদিন উল্লেখযোগ্য। চিত্রনায়ক ওয়াসিম ভাইয়া ছিলেন একজন অ্যাকশন ও লোক ফ্যান্টাসি নায়ক, এবং অ্যাকশন ও লোক ফ্যান্টাসির জন্য তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী একজন নায়ক। তিনি তার কর্মজীবনে ১৫২টি চলচ্চিত্র অভিনয় করেন। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ঢাকায় চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন। ওয়াসিম ভাইয়ার পারিবারিক জীবন। ওয়াসিম ভাইয়া বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রোজির ছোট বোনকে। তাদের দুটি সন্তান রয়েছে, পুত্র দেওয়ান পারদিন, কন্যা বুসরা আহমেদ। ওয়াসিম ভাইয়ার মৃত্যু। ওয়াসিম ভাইয়া ২০২১ সালের ১৮ এপ্রিল ৭১ বছর বয়সে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মেজবা আহমেদ ওয়াসিম, অর্থাৎ মেজবা আহমেদ হচ্ছে ওনার আসল নাম, ডাক নাম হচ্ছে ওয়াসিম। এটা হচ্ছে নায়ক ওয়াসিমের কবর। আর বুসরা আহমেদ, এটা হচ্ছে নায়ক ওয়াসিমের মেয়ে, যেটা মারা গেছিল, আত্মহত্যা করছিল ওই মেয়েটাই। এখানে মোড়ে চারটা কবরই আছে। দেওয়ান পারদিন, ওরাই আবার দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য লড়বে, আর শান্তির লড়াইয়ে সাহায্য করবে আল্লাহর কালাম। আজকে যে ব্লগ করলাম চিত্রনায়ক ওয়াসিম ভাইয়ার পৈতৃক বাড়ি, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।